বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ঝুপড়ি চক্রবর্তী ইউটিউব চ্যানেল। আজকে আমি অফিট ডেস্টিনেশনে যাচ্ছি, চলুন আমার সাথে সেখানে। আমরা রাস্তায় পাবো বেঙ্গল সাফারি পার্ক, সেবক, ওদলাবাড়ি, মালবাজার আমার পিতৃভূমি, চালসা, খুনিয়ামুর, চাপড়ামারি, ফরেস্ট হয়ে বিন্দু। এই নামগুলো আপনাদের অনেকের এক মনে একটা বেশ বেড়াতে যাওয়ার শিহরণ জাগালো কি না? যদি সত্যি হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা দেখুন, এটা ওদলাবাড়ির রেল ব্রিজ, রাস্তাটা কি সুন্দর। কালিম্পং, গ্যাংটক, দার্জিলিং দেখতে পাচ্ছেন, যা রোদ। সেবক, শিলিগুড়ি, কালিম্পং, গ্যাংটক, দার্জিলিং, বাগডোগরা। আমাকে ডাকছে ডাব খাওয়ার জন্য। বন্ধুরা, আমরা পৌঁছলাম মালবাজারে, আমার পিতৃভূমি, ছোট্ট মিষ্টি ডুয়ার্সের অলিখিত মিষ্টি শান্ত রাজধানী। বিন্দু যাওয়ার রাস্তা একটাই, কিন্তু আপনি অনেক রকম রথ ব্যবহার করতে পারেন। যেমন শিলিগুড়ি থেকে বিন্দু একটি MBSTC বাস আছে, বা আপনারা মালবাজার বা চালসা থেকে প্রচুর ছোট ছোট গাড়িও পাবেন। আর একটু যদি ভ্রমণ বিলাসী হন তাহলে শিলিগুড়ি জংশন থেকে নিউ মাল জংশন বা চালসা ট্রেনে পাড়ি দেবেন, আর স্টেশনে নেবে প্রচুর গাড়ি পাবেন। এই খুনিয়ামোড় পার করে চাপড়াবাড়ি ফরেস্টে ঢুকলাম। দারুণ সুন্দর দেখুন জিনিসটা, জায়গাটা। গাড়ির টায়ার পাঙ্কচার হয়ে গেছে, এখন পাঙ্কচার ঠিক করছে, ততক্ষণ আমি একটু আপনাদেরকে দেখাই। আমার তো পুরো ভিডিওটাতে আমার ভয়েস পাবেন না, কেননা আমার গাড়িতে এত লোক সবাই গান শুনছে, এখন সবাইকে তো আমি আর না করতে পারি না, তাই জন্য জলের শব্দ পাচ্ছি। আর ওইখানে কিছু চাষ করে এরকমভাবে দেখায়, কি সুন্দর জায়গাটা। মনে হয় কি যখন ভিডিও করি এখন পাহাড়টা আসলে আমাকে সব তুলে নিয়ে যাই আপনাদের জন্য, কিন্তু এত বড় ভিডিওটা করা সম্ভব না বা তুলে নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য আমার গলার ভয়েস শুনতে পাচ্ছেন, আমি কিন্তু খুব জোরেই কথা বলছি। এত সুন্দর, ইস, মানে এখানে থেকে যাই পাহাড়ে। ওই যে গাড়ি পাংচার ঠিক করা হচ্ছে, এত সুন্দর জায়গা দেখুন, দারুণ লাগছে দৃশ্য। না ঠান্ডা না গরম, কি সুন্দর হাওয়া দিচ্ছে, পাহাড় আমার দারুণ লাগে। আর মনে হয় কি কাজ যদি আমার এখানে একটা বাড়ি থাকতো ছোট্ট। দেখুন আমার পিছনটা শুধু, আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। দারুণ দৃশ্য, ভাগ্যি টায়ার পাংচার হয়েছিল, আমরা তাই একটু দেখতে পাচ্ছি। দেখুন গাড়ি কি সুন্দর, হ্যাঁ, কত লোক এসছে এখানে ঘুরতে, প্রভাব। আর কলকাতার লোকই বেশি থাকে দেখবি, তো বন্ধুরা আমরা এখানে নামলাম, বিন্দু এসছি আমরা। খুব সুন্দর ওয়েদার, জায়গা। এখানে একটু চাটা খাবো, মোমো, পাহাড়ে যা হয় মোমো, তো এখানে মোমো খাবো। আমরা বিন্দু পৌঁছে গেছি, আপনারা এলে এখানে আর যে হোমস্টে থাকতে পারেন, 1500 টাকা পার ডে পার হেড। এখন চা খাই, কফি বা চা। রাস্তাটা দেখুন কি সুন্দর,
বিন্দুতে আসবেন একবার ঘুরতে, দেখুন। বিন্দু জায়গাটা দুটোর দেশের সন্ধিক্ষণে অবস্থিত, মাঝখানে নিজের মনে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। অবশ্য এই জায়গাটা দেখলে ওটাকে নদী কম, প্রবাহ বেশি মনে হবে। যাই হোক, নদীর এপারে ভারতবর্ষ, ওই পারে রাজার দেশ ভুটান। এক সাইডে জলবিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে পাড়ের নাম একটি ছোট্ট মনোরম পাহাড়ি গ্রাম। সাথে উপভোগ করার জন্য শীতল হাওয়া, ফ্রেশ সবজি, দূর থেকে ভেসে আসা লামা গান ও পাহাড়ি ভাই বোনদের সুন্দর অতিথি আপ্যায়ন, সব মিলে মিশে বলতে হয়, গর ফিরিদাস রুহে জমিনস্ত হামিনস্ত হামিনস্ত হামিনস্ত। যাই ওইখানে আপনারা এখানে থাকতে পারবেন, বসার জায়গাটা দেখুন। মোমো মোমো, চা, চায়ের সাথে মোমো, পাহাড়ে আসলে মোমো। এই ভেজ না চিকেন? ভেজ চিকেন ঠান্ডা খাওয়া ভালো লাগবে না, এই জিনিসটা শিলিগুড়িতে খাওয়া ভালো। ভেজ পুজো শেষ, এবার হচ্ছে যাওয়া, ঠিক আছে চলুন। বন্ধুরা, এই যে এখানে নাম্বার আছে, এটা দেখে আপনারা এখানে বুক করে নিতে পারবেন, দারুণ জায়গা, আসবেন, সত্যি ভালো লাগবে। আমি তো দেখে গেলাম, আমি থাকবো এবার। ফিরছি, রাস্তা দেখিয়ে দিচ্ছি, বাড়ির দিকে যাব এখন। আর শেষ সকালে বেরিয়েছি, অনেকক্ষণ, নটার সময় বেরিয়েছি, সকাল নটা, সকাল নটা আমাদের কাছে, সকাল নটা। এখন বাস্তা চলছে দুটো, এটা হচ্ছে, এটা কোথায় আসলাম রে, মেটলি না চালসা, এটা চালসায় আসলাম, টায়ার পাংচার করার জায়গা, বা চুপকার চালসায় আসলাম, দিদি বহুত ই করে। তো ছোট একটা ঘোড়ার ট্রিপ, যা যেখানে আমার কোনো কথা নেই, আমাকে পরে ভয়েস দিতে হবে, এত গান চলছিল যেখানে দিদি আমরা কপিরাইট খেতাম, তাই পরে ভয়েস দিয়ে দিচ্ছি। তো ঘুরতে ভালোই লাগে, খুব ভালো লাগে, ভালো লাগে না ফুলদি ঘুরতে? কেন কেন ভালো লাগে তোর? কারণ কোনো টেনশন রেডি থাকে, শুধু বসে স্টাইল করে যাও। কেন কেন ভালো লাগে তাকিয়ে বল না, গ্ল্যামার নষ্ট হয়ে যায় বেশি ফটো রেতে আমার। ওর হচ্ছে ঘুরতে যেতে ভালো লাগে, কেন ড্রাইভার চালাবে আর ওর কোনো চিন্তা নেই, আমরা স্টাইল করে শুধু এদিক ওদিকে ওদের পয়সা খাবো, ভাইদের পয়সা। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক আর শেয়ার কমেন্ট করবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতোই।